সুশাসনের রাজ্যে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন হেজামারা ব্লকের বালুবন এলাকার ধর্মেন্দ্র দেববর্মার পরিবার। বহুদিন ধরে একটি মাটির জরাজীর্ণ ঘরে বসবাস করছে পরিবারটি, ফলে বৃষ্টি আসলে আতঙ্কে থাকতে হয় তাদের। অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দাবি করেও তা জোটেনি। তাছাড়া সরকারি নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পরিবারটি বুধবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকারি সাহায্যের আর্জি জানান অসহায় ধর্মেন্দ্র দেববর্মা। সারাদিন বৃষ্টি দিয়েছিল, এটা এই সময় মাটি পড়ছিল ঘরে, ঘরের মাটি পড়ছে, ঘরের তো সব জলটা গোটে হয়ে গেছে, গোটে পারে না, ঘরে ঘরে ঢুকছে সব জল, ঘরের সব জল গোটে পারে না রাত্রে বৃষ্টি। তারপরে আপনারা যোগাযোগ করছেন চেয়ারম্যান সঙ্গে? যোগাযোগ তো করছে, আয়া দেখছেনি? আয়া দেখছি না। আপনারা সরকারের ঘরগুলো পাইছেন নি? সরকারের ঘর পাইছেন না, পয়সা না। আপনারা কত কত বছর ধরে এভাবে বসবাস করছে? এখানে 2006 থেকে আপনারা সরকারের সুযোগ সুবিধা পাইনি?